তামাক ব্যবহার বা ধূমপান অত্যন্ত ক্ষতিকারক, যা কার্যত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। ধূমপান বিষপান, তা সবারই জানা, তবু বহু মানুষ ধূমপান করে। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ধূমপানের নিঃশ্বাস হতে পারে শরীরের প্রতিটি অঙ্গ। বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু ও রোগের কারণ হল তামাক, যা চাইলেই প্রতিরোধ করা সম্ভব। এটি মানুষকে বয়সের আগেই মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বের প্রায় 87 লাখ মানুষ সরাসরি তামাক সেবনের কারণে মৃত্যুবরণ করে। তবে কেবল বিড়ি সিগারেট নয়, গুটকা খেলে এবং তামাক দাঁতে ঘষলেও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হয়। মুখ ফুসফুস থেকে শুরু করে দেহের বিভিন্ন অঙ্গে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ধূমপান বা তামাক সেবন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তামাক সেবনে শুধু মুখের নয়, ফুসফুস, পাকস্থলী, মূত্রাশয়, কিডনি, অগ্নাশয় ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এমনকি অতিরিক্ত ধূমপান বা তামাক সেবনের ফলে আমাদের মস্তিষ্কের রক্তনালীগুলির আস্তরণে রক্ত জমাট বেঁধে যায়, ফলে ধূমপানে আসক্ত ব্যক্তিরাও উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন এবং এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। রক্তনালীগুলি দুর্বল হওয়ার ফলে করোনারি হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ঝুঁকিও বেড়ে যায়।